বন্ধুরা এই কীবোর্ডটার স্পেসিফিকেশনটা আমি একটু বলি। বন্ধুরা এই কীবোর্ডের স্পেকটা হচ্ছে নাম্বার অফ কী রয়েছে 104টা অথবা 105টা। এখানে 104 এখন 105 বলার অনেক কারণ আছে, কারণ আমরা যদি দেখি FN নামে একটা কী রয়েছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন FN নামে, এই FNটার কাজ হচ্ছে যে লাইট কন্ট্রোল করা। এই FNটা যদি ধরেন সেক্ষেত্রে এটা 105 আর না ধরলে 104। এবং এখানে রয়েছে ইন্টারফেস, রয়েছে USB এবং এখানে কেবল লেন্থ রয়েছে 1.50 mm, এবং এখানে কম্পিটিবল রয়েছে উইন্ডোজ XP ভিস্তা এবং 7, 8, 10। এখানে উইন্ডোজ 11-এর কথা উল্লেখ না থাকলেও এটা উইন্ডোজ 11-এ সাপোর্ট করে। এবং এখানে সিস্টেম রয়েছে MACOS, এখানে MACOS সাপোর্ট করে। এবং এখানে ওয়েট রয়েছে 640 গ্রাম। 640 গ্রাম আপনি বুঝতে পারছেন, 640 গ্রাম যদি ধরি একটা কীবোর্ডের স্বাভাবিক গ্রাম এটাই, এই ওয়েটটা থাকা ঠিক আছে, মোটামুটি ভালো। তো বন্ধুরা আমরা এটা আনবক্সিং করি। তো এখানে আমরা দেখতে পাই যে ইউজার গাইড ম্যানুয়াল এবং কয়েকটা স্টিকার রয়েছে, গেমিং স্টিকার। ইউজার গাইড ম্যানুয়ালটা আপনাকে দেখতে হবে না যদি এই ভিডিওটা পুরো দেখেন। আর আমরা এই কীবোর্ডটা ওপেন করি। ওয়াও, দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ কীবোর্ড। কীবোর্ডের বিল্ড কোয়ালিটি অ্যাজ উইস মেনে নেওয়া যায়, এবং কীগুলো দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ কী। সাউন্ডগুলো দেখুন আপনি, একবারে প্রায় বলা যায় মেকানিক্যাল কীবোর্ডের মতো সাউন্ড। এবং এই কীবোর্ডটা কিন্তু নাম লকও রয়েছে, অর্থাৎ এটা কিন্তু অর্ধেক কীবোর্ড না, এটা ফুল কীবোর্ড, আপনারা ফুল কীবোর্ড পাবেন। এবং ওয়েটটা অ্যাজ উইস অনেক, এটা হচ্ছে স্বাভাবিক কীবোর্ড, স্বাভাবিক কীবোর্ডের এই রকম ওয়েট হয়ে থাকে, এটা ঠিকঠাক আছে। তো বন্ধুরা আমরা কম্পিউটারে লাগিয়ে ফেলেছি, এবার আমরা দেখতে পাই ফাইনাল লুকস, জাস্ট অসাধারণ। তো লুকসটা যা দেখলাম অনেক ভালো, এই বাজেটের দিক থেকে যে এমন একটা ভালো কীবোর্ড দিবে, যা মাথা নষ্ট একটা কীবোর্ড। এবং এই কীবোর্ডটা কিন্তু বাংলা কীবোর্ড, আপনারা দেখুন এখানে ইংলিশও রয়েছে বাংলাও রয়েছে, যা বাংলা টাইপ করতে আপনার সুবিধা হবে খুব ভালো। এবং আমরা দেখুন কীগুলো সাউন্ড হচ্ছে প্রায় মেকানিক্যাল কীবোর্ডের মতোই। এবং এখানে হচ্ছে লাইট অন এবং অফ করার জন্য বাটন দেওয়া আছে, এবং নাম লক অন অফ করার জন্য এখানে তিনটা অ্যারো দেওয়া আছে, এটা অন থাকলে এটা হবে আর কি। যাই হোক, গেমিং কীবোর্ড এটা আর কি বলা যায় বেস্ট কীবোর্ড একটা, অ্যাজ উইস অনেক ভালো কীবোর্ড, এটা প্রাইসের দিক থেকে বেস্ট কীবোর্ড এটা। তো বন্ধুরা আমরা দেখতে পাই এই কীবোর্ডে কিছু কিছু দিক থেকে কমতি রয়েছে, যেমন এই কীবোর্ডে বিল্ড কোয়ালিটিটা যদি ধরি, বিল্ড কোয়ালিটির দিক থেকে অনেকটাই কমতি দিয়েছে, কারণ আমরা দেখতে পাই এই কীবোর্ডের যে বিল্ড কোয়ালিটি সেটা সাধারণ কীবোর্ডের বিল্ড কোয়ালিটির মতো দিয়েছে। যদি এখানে একটু প্রিমিয়াম যদি দিত তাহলে এই কীবোর্ডটা প্রাইসের দিক থেকে অনেকটা বেস্ট হতো। আর যারা লাইটিং পছন্দ করেন, এই লাইটটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, জাস্ট একটা মোডেই লাইটটা জ্বলবে, জাস্ট একটা। এখানে লাইট রয়েছে কয়টা, এখানে একটা দুইটা তিনটা, অর্থাৎ লাল সবুজ এবং নীল এবং বেগুনি টাইপের একটা কালার, এই তিনটা এই চারটা কালারে আপনি এটা নিতে পারবেন, কারণ এটা কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না, এটা কিন্তু RGB না, এটা শুধুমাত্র লাইট জ্বলে থাকবে এক কালার। তো আর লাইটের দিকটা যদি না ধরি, বিল কোয়ালিটির দিকটা ধরতে হবে। আর এই পিছনে আমরা দেখতে পাই পিছন সাইডটা বিল কোয়ালিটি যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমরা দেখি এখানে এই যে এইগুলো কিন্তু আমরা দেখতে পাই সাধারণত কম দামি যে কীবোর্ডগুলো রয়েছে এর থেকে কম দামি, সেই কীবোর্ডগুলোতে এইগুলো দিয়েছে। এটা যদি একটু ভালো যদি দিত তাহলে আরও ভালো হতো। এবং পিছনে যে প্যাডগুলো দেখছি, এই প্যাডটা যদি আর একটু প্রিমিয়াম দিত তাহলে ভালো হতো। তবে এই কীবোর্ডটা আমি 180 দিতে, অর্থাৎ 180 দিতে রাজি আছি, কারণ এই কীবোর্ডটা সব দিক থেকে ধরে রাখলেও বিল কোয়ালিটিটা একটু আমার খারাপ লেগেছে। ওরা এই কীবোর্ডটার প্রাইস রয়েছে 750 টাকা, তবে আমাদের সব থেকে যদি এই প্রোডাক্টটা নেন সেক্ষেত্রে এটার উপর থাকছে 5% ডিসকাউন্ট। তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।